আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো ভিশন ওয়ান প্রো কিভাবে আপনারা আনলক করবেন, প্যাটার্ন আনলক করবেন। পিন প্যাটার্ন নাই, দেখেন অনেকবার ট্রাই করার পর ফোন পাসওয়ার্ড ইজ ডিজেবল। এখন এটা হার্ড রিসেট করবেন কিভাবে। প্রথমে পাওয়ারটা অফ করে নেবেন। এই যে আমি পাওয়ারে চাপ দিলাম, পাওয়ার অফ করে নিলাম। এরপর যা করবেন সেটা হচ্ছে ভলিউম মাইনাস বাটন এবং পাওয়ার বাটন একসঙ্গে এক থেকে দেড় মিনিট হোল্ড করে ধরে রাখবেন, অর্থাৎ চেপে ধরে রাখবেন। এই যে ভলিউম মাইনাসটা আর হলো পাওয়ারটা একসঙ্গে ধরে চেপে রাখবেন। এই যে ভলিউম মাইনাসটা ধরলাম, পাওয়ারটা যখনই এখানে আইটেলের লোগোটা শো করবে তখনই পাওয়ার বাটনটা ছেড়ে দিবেন। এই যে ভলিউম মাইনাস এই প্লাস, এই যে পাওয়ার বাটনটা ছেড়ে দিলাম। এই যে পপ আপ চলে আসছে, দেখেন এটা হচ্ছে আইটেল ভিশন ওয়ান প্রো L6502। L6 দেখা যাচ্ছে, L6502। এরপর যেটা করবেন, ভলিউম মাইনাস বাটনটা চাপ দিবেন, নিচে নিয়ে যাবেন। দেখেন এখানে দেখা যাচ্ছে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট। এইখানে যাওয়ার পর পাওয়ার বাটনে একটা ক্লিক দিবেন, অর্থাৎ চাপ দিবেন। দেওয়ার পরে আবার নিচে ভলিউম মাইনাস বাটনটা একটা চাপ দিবেন, ফ্যাক্টরি ডাটা রিসেট। এরপর আবার পাওয়ার বাটনটাতে চাপ দিবেন। এখন অপেক্ষা করবেন কিছুক্ষণ। দেখেন ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। এরপর আসছে রিবুট সিস্টেম নাও, এবার পাওয়ারে চাপ দিবেন। এই যে পাওয়ার বাটন, এই যে পাওয়ার বাটনটাতে চাপ দিবেন রিবুট সিস্টেম যখন চলে আসবে। এখন একটু সময় নিবে। একটু অপেক্ষা করবেন। চালু হতে একটু সময় নেবে।
দেখেন চলে গেছে, সব ক্লিয়ার। এখন আমরা কি করব, স্টার্টে ক্লিক দেব, স্কিপ করব, আবার ব্যাক দেব, আবার স্কিপ দেব। এখন লক আছে এপারপি লক, যাই হোক আপনার এপারপি লক বিভিন্ন টুলসের মাধ্যমে খুলতে পারবেন, আবার বাইপাসও করতে পারবেন। আমি শুধু হার্ড রিসেটটা কীভাবে করবেন সেটা দেখালাম, হার্ড রিসেটটা কীভাবে করবেন এটাই দেখালাম। আজ এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।